গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে নৌকাবাইচ অন্যতম। জামালপুরের মাদারগঞ্জের পাকুর এলাকায় যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এক নং চরপাকেদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওবায়দুর রহমান বেলা। খেলাটি উদ্বোধন করেন এক নং চরপাকেদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে দেখা গিয়েছিল শত মানুষের ঢল। শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই এই খেলাটি উপভোগ করেন। নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় 10টি নৌকা। নৌকাবাইচ খেলা উপভোগ করা একজন বলেছেন, অনেকদিন পর বাংলার ঐতিহ্য ফিরে এসেছে এই নৌকাবাইচের মাধ্যমে। মাসুদুল জারিফ, হ্যালো ডট বিডি নিউজ 24.com।